হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো এগুলো হচ্ছে লেটেস্ট মডেলের কাতান শাড়ি এটা হচ্ছে ঈদকাত সিল্ক শাড়ি যে ঈদকাত শাড়িগুলো বলা হয় ঈদকাতের মধ্যে এই শাড়িগুলো সম্পূর্ণ সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে আর এগুলো কিন্তু একটু পিওর কাতানের মধ্যে চেক বডির মধ্যে খুবই সুন্দর শাড়িটি দেখেন এই শাড়িগুলো না আসলে আপনারা বুঝবেন না যে এগুলো কত ভালো মানের শাড়ি তো এই শাড়িটা কিন্তু খুবই একটা উন্নত মানের শাড়ি দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই শাড়িটা আমি ফুল বডিটা একটু দেখা দিচ্ছি একদম পিওর মধ্যে এই শাড়িগুলো আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন যে কত ভালো মানের শাড়ি তো যারা কস্টলি আইটেমের শাড়িগুলো চান তাহলে এই শাড়িগুলো নিতে পারেন তো এই শাড়িটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার একশো টাকা একদম পিওর মধ্যে এই শাড়িগুলো পাঁচ হাজার একশো টাকা পড়বে এটা আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন খুবই ভালো মানের শাড়ি পাঁচ হাজার একশো টাকা পড়বে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে ধরো তো শাড়িটা দেখেন শাড়িগুলো কিন্তু খুবই উন্নত মানের শাড়ি অনলি পাঁচ হাজার একশো টাকা পড়বে ওকে একদম পিওর আমার কাছে হাজারও ধরনের কাতাম শাড়ি আছে হাজার হাজার কোয়ালিটি আছে এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে তো এটার প্রাইসও পাঁচ হাজার একশো টাকা পড়বে তো এখন আপনাদেরকে ঈদকাত শাড়িটা দেখা দিচ্ছি ঈদকাত শাড়িটা ঈদকারদের মধ্যে খুবই আনকমন শাড়িগুলো তো এটা একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ম্যাজেন্ডা কালার পার আর এটা বডিটা হবে আর ফুল বডিটা এটা হবে এটা নাম্বারটা দেখো তো কত টিএস না এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা পড়বে একদম রিজনেবল প্রাইস এটা ব্লাউজটা হবে আর ফুল বডিটা কিন্তু এরকম থাকবে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা পড়বে তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই শাড়িটা হলো পিঙ্ক কালার মধ্যে এগুলো কিন্তু অনেক আসছে আমার শপে প্রচুর চলে আসছে এই টাইপের শাড়িগুলো এই যে পার্টটা দেখেন এটা যেটা হলো পিটানু জরির পার্ট করা হয়েছে আর দুদিক দিয়ে কিন্তু পার সেম থাকবে আঁচলটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা একদম পিওর ইৎকাত বাড়ির শাড়ি অনেক ভালো মানের শাড়ি এগুলো তো এটার প্রাইসটা পড়বে সাত হাজার কত দেখো তো কোর্টটা দেখো তো সাত হাজার দুইশো টাকা পড়বে শাড়িটা একদম লেটেস্ট মডেলের শাড়ি সাত হাজার দুইশো টাকা পড়বে শাড়িটা সাত হাজার দুশো এটার আরেকটা কালার হচ্ছে গ্রিন কালার মধ্যে ওটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে দেখেন খুবই সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই আনকমন এটার প্রাইসও সাত হাজার দুইশো টাকা পড়বে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি তিনি নিয়ে যাবেন আর তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবল আছে তিনশো তিরানব্বই বিয়াল্লিশ টাকা কাউশিয়া মার্কেটে নিচ তাহলে পূর্ণিমা শাড়ি শাড়ি এবং সিমের শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালাম